বন্ধুমন আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন আবেদনকারীরা কবে টাকা পাবেন বা পেলে কত টাকা পাবেন পাঁচশো এক হাজার নাকি মানে এবছর যারা দুয়ারে সরকারের নতুন আবেদন করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তাদের টাকা পাওয়া নিয়েই একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকে উঠে এসেছে তো কি আপডেটে বলা হয়েছে বিস্তারিত জেনে নেবো আমরা আজকের ভিডিও থেকে বন্ধুমান আপনারা অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন এখনো লক্ষ্মীর ভান্ডারের টাকা মেলেনি পাবেন এই তারিখের মধ্যে জানালো রাজ্য তো আমরা যে কি বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার মহিলাদের হাতে প্রতি মাসে হাত খরচের টাকা তুলে দেওয়ার জন্য রাজ্যে আগস্টে দ্বিতীয় দুয়ারে সরকারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের শুভ সূচনা করেন এই প্রকল্পের আওতায় ইতিমধ্যে দ্বিতীয় দুয়ারে সরকারে আবেদনকারী দেড় কোটির কাছাকাছি মহিলা নিয়মিত টাকা পাচ্ছেন সাধারণ শ্রেণীর মহিলারা মহিলারা পাচ্ছেন পাচ্ছেন মাসে 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 টাকা টাকা এবং উপজাতি শ্রেণীর তবে প্রকল্পে যে সকল মহিলা এবছর ফেব্রুয়ারি মার্চে তৃতীয় দুয়ারে সরকার আবেদন করেছিলেন তারা কেউই এখনো এই প্রকল্পের টাকা হাতে পাননি টাকা না পাওয়ার কারণে তারা যথেষ্ট চিন্তায় রয়েছেন আর এই চিন্তা দূর করতে রাজ্য সরকার সম্পত্তি জানিয়ে দিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিলের টাকা তারা কবে পাবেন তো দেখতেই পাচ্ছেন যে এবছর যারা ফেব্রুয়ারি মার্চে তৃতীয় দুয়ারে সরকার আবেদন করেছিলেন তারা এখনো পর্যন্ত কেউই কিন্তু রাজ্যের সমাজ কল্যাণ দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে এবারে ফেব্রুয়ারি মার্চে যে সকল মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদন করেছিলেন তাদের প্রায় প্রত্যেকের আবেদন গৃহীত হয়েছে কারো আবেদন বাতিল করা হয়নি যদিও নতুন আবেদনকারী অনেক মহিলাই অভিযোগ করছেন যে তারা তাদের আবেদন গৃহীত হয়েছে বলে আগেরবার যেমন এসএমএস পেয়েছিলেন এবারে সেরকম কোনো এসএমএস পাননি সূত্র মারফত যেটা জানা যাচ্ছে পোর্টালের সমস্যার কারণে এবারে আবেদনকারী মহিলাদের মোবাইলে দ্বিতীয় মেসেজ যাচ্ছে না তবে এস এম এস না গেলেও রাজ্য সরকারের পক্ষ হতে আবেদনকারী সকল মহিলাকে আশ্বস্ত করা হয়েছে যে প্রত্যেকে এবারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে দাদা আমাদের একটা মেসেজ এসেছে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা প্রথম মেসেজটা পেয়ে গেছি কিন্তু আমরা দ্বিতীয় মেসেজ পাইনি তো দেখতেই পাচ্ছেন যে দ্বিতীয় মেসেজ কিন্তু যাচ্ছে না বলে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এবং রাজ্য সরকারের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে যে এবারে প্রায় প্রত্যেকেই কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন যতই আপনার দ্বিতীয় মেসেজ যাক আর নাই যাক চলুন না আরো কি বলা হয়েছে দেখেনি নতুন আবেদনকারী প্রত্যেক মহিলা সাধারণ শ্রেণীর হলে পাঁচশো টাকা এবং তপশিলি জাতীয় শ্রেণীর মহিলা হলে পাবেন এক হাজার টাকা মহিলা গত বছর আগস্টে দ্বিতীয় দুয়ারে আবেদন করে এখন অব্দি কোনো টাকা হাতে পাননি তারা তাদের আবেদন গৃহীত হলে একসাথে বকেয়া সাত মাসের সহ মোট আট হাজার টাকা নগদে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন যারা এবারে ফ্রেশ নতুন আবেদন করেছেন এই তৃতীয় দুয়ারে সরকারে তারা কিন্তু যদি সাধারণ শ্রেণীর মহিলা হন তাহলে পাঁচশো টাকাই পাবেন এবং যদি তপসিলি জাতির হন সেখানে এক হাজার টাকা পাবেন কিন্তু যারা গত বছর আগস্টে দ্বিতীয় সরকার আবেদন করে এখনো অবধি কোনো টাকা হাতে পাননি তারা কিন্তু পিছনের মাস সহ মোট টাকা কিন্তু পাবেন শুধুমাত্র যারা গত বছর আবেদন করেছিলেন কিন্তু কোনো কারণে হয়তো টাকা পাননি এবছর তাদের আবেদন গৃহীত হলে তারাই কেবলমাত্র আট হাজার টাকা পাবেন সবাই কিন্তু আট হাজার টাকা পাবেন না যারা ফ্রেশ আবেদন করেছেন তারা হয় পাঁচশো টাকা পাবেন আর না হয় এক হাজার টাকা পাবেন লক্ষ্যের ভান্ডার প্রকল্পে সাধারণত প্রতি মাসের চার তারিখের মধ্যে টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় কিন্তু এবারে এই এপ্রিল মাসে টাকা পেতে কিছুটা দেরি হবে বলেই দপ্তর সূত্রে জানানো হয়েছে এপ্রিলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন এবং পুরানো উভয় আবেদনকারী মহিলাদের টাকা এখনো না পাওয়ার কারণ হিসাবে মূলত দুটি বিষয় উঠে এসেছে প্রথমত কিছু মহিলা স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও এবারে লক্ষ্মীর ভান্ডার পোর্টালে তাদের নাম আসেনি এবং দ্বিতীয়ত এপ্রিলে দু হাজার একুশ বাইশ আর্থিক বছর শেষ হয়ে দু হাজার বাইশ তেইশ নতুন আর্থিক বছর শুরু হয়ে যাওয়ায় কিছু বেসিক পরিবর্তন প্রয়োজন হয়ে পড়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ভান্ডার প্রকল্পে সাধারণত প্রতি মাসের তারিখের মধ্যে টাকা দিয়ে দিলেও কিন্তু এইবার টাকা পেতে কিছু দেরি হবে অর্থাৎ এই এপ্রিলের চার তারিখের মধ্যে আপনারা টাকা নাও পেতে পারেন এর কারণ হিসাবে মূলত দুটো বিষয়কে এখানে বলা হয়েছে প্রথম যে কারণটা বলা হয়েছে সেটা দেখুন সূত্র মারফত জানা যাচ্ছে এবারে বেশ কিছু আবেদনকারী মহিলা স্বাস্থ্য সাথী কার্ডে নাম থাকলেও তাদের নামগুলি লক্ষীর ভান্ডার পোর্টালে আসেনি ফলে তাদের আবেদন পোর্টালে তোলা সম্ভব হচ্ছিল না মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে সরকারের এবারে আবেদনকারী সকল মহিলাকে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য ফলে এই সকল মহিলার নাম পোর্টালে নিয়ে আসা নিশ্চিত করতে গিয়ে কিছুটা সময় নষ্ট হয়েছে আপনারা জানেন যে গতবারও এই সমস্যাটা ছিল অনেকের স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার থাকলেও কিন্তু দেখা যাচ্ছিল যে তাদের নামটা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পোর্টালে শো করছে না এই কারণে তাদের ফর্মগুলো কিন্তু পোর্টালে এন্ট্রি করা যায়নি বিশেষত যারা তাদের পরিবারের স্বাস্থ্য সাথী কার্ডের নাম অ্যাড করেছেন তাদের নামগুলো এবং একেবারে নতুন যারা কার্ড করেছেন তাদের নামগুলো পোর্টালে আসছিল না তো সেই পোর্টালে নামগুলো যাতে আসে সেই জন্যই কিছুটা সময় লেগেছে কারণ এবারে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রত্যেক আবেদন করকে টাকা দেওয়ার ব্যাপারটা কিন্তু নিশ্চিত করার চেষ্টা রাজ্য সরকারের তরফ থেকে করা হচ্ছে আর দ্বিতীয় যে কারণটা যে কারণে দেরি হচ্ছে টাকা পেতে লক্ষ্মীর ভান্ডার পোর্টালে এছাড়াও এবারে আরেকটি সমস্যা দেখা দিয়েছে এপ্রিলে এ দু একুশ বাইশ আর্থিক বছর শেষ হয়ে নতুন আর্থিক বছর শুরু হয়েছে এই জন্য লক্ষ্মীর ভান্ডার পোর্টালে কিছু গঠনগত পরিবর্তন প্রয়োজন হয়ে পড়েছে এই কারণে এবারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরানো সকল আবেদনকারীকেই টাকা পৌঁছে দিতে কিছুটা বিলম্ব হচ্ছে অর্থাৎ যেহেতু আপনার ফিনান্সিয়াল ইয়ারটা দু হাজার একুশ বাইশ সেটা শেষ হয়ে নতুন ফিনান্সিয়াল ইয়ার হয়েছে সেই জন্য পোর্টালে কিছু স্ট্রাকচারের পরিবর্তন করতে হচ্ছে পরিবর্তন করতে হচ্ছে পোর্টাল রিকনস্ট্রাকশন করা হচ্ছে সেই কারণে কিন্তু টাকা দিতে দেরি হচ্ছে। তবে রাজ্য সরকারের তরফ হতে স্পষ্ট জানানো হয়েছে যে কিছুটা দেরি হলেও এবারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এপ্রিল মাসের সাত তারিখের মধ্যেই সকল উপভোক্তার অ্যাকাউন্টে চলে আসবে তো যদিও চার তারিখের মধ্যে টাকা দেওয়া যাচ্ছে না তবু রাজ্য সরকারের তরফ থেকে যেটা বলা হয়েছে যে সম্ভবত এপ্রিল মাসের সাত তারিখের মধ্যেই কিন্তু প্রকল্পের নতুন সকল আবেদনকারীর অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছে দেওয়া হবে তো বন্ধুগণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে পাবেন এবং আপনারা কত টাকা করে পাবেন সেই সংক্রান্ত যে আপডেটটা সেটা এটুকুই ছিল আশা করি আপনাদের আপডেটটা ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের আপডেটে ধন্যবাদ